যারা কোটি কোটি টাকা নারদা সারদার কাণ্ডে জড়িত এরা ভারতবর্ষে থাকবে, কিন্তু ডাক্তার জাকির নায়েক কোনো রাজনৈতিক বক্তা নয়, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেয় মানুষকে, এই লোকটাকে ভারতে থাকতে দেওয়া হলো না। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র পল্লী ও বিভিন্ন পল্লী থেকে আগত আজকের জলসার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, যারা এসেছেন, চলে গেছেন, আসবেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপি আমরা বাঙালি, বাংলাতেও আমাদের আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি বড় করুণা করে, বড় দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে একটি দিনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সকালে একবার ঠোঁটটাকে হিলিয়ে দিই, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা সাইয়েদুল মুরসালিন, খাতামান নবীগণ, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব জ্ঞানগর্ব আলোচনা শুনছিলেন। আমার শিক্ষক জীবনের প্রথম, আমি ওনার কাছে পড়াশুনো করেছি, জনাব মইনুল হক হাক্কানি সাহেব, উনি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আপনারা কে কেমন মূল্যায়ন করেছেন এটা আমি জানি না, তবে উনি খুব সহি হাদিস এবং কোরআনের আলোকে বক্তব্য রাখেন। তবে এখনকার মানুষ তো এসব পছন্দ করে না, এখনকার মানুষ একটু রং চং পছন্দ করে, তাই না? তো আমারও নামে কিছু টাইম বরাদ্দ করা হয়েছে, আর আমাকে কেন আনা হয় আর কোন সময় তোলা হয় আর কি করা হয় সেটা আপনারা জানেন, ওটা আমি আর কিছু বলবো না। তবে মায়েদের ব্যাপারে বারবার বলা হচ্ছিল, আপনারা একটু সাবধানে থাকুন, আপনাদের ব্যাপারে কড়াকড়ি কথা বলে গেছেন সভাপতি সাহেব, আমার শিক্ষক তিনিও বলেছেন। তবে আমি একটা ছোট্ট কথা ওদের ব্যাপারে বলি, আপনার একটা লোকের বউ হারিয়ে গেছে, বুঝলেন, বউটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে কোথায়, না নদীতে পড়ে গেছে বউটা, তা নদীর পানি যেদিকে স্রোত চলছে ও তার বিপরীত দিকে খুঁজছে বউটাকে। তা আর একটা লোক জিজ্ঞেস করছে, কি হলো চাচা? তো বলছে, আর বলো না, আমার বউটা নদীতে পড়ে গেছে, তা হারিয়ে গেছে, ওই জন্য খুঁজছি। তো বলছে, হারিয়ে যখন গেছে পানির গতি যেদিকে, এদিকে যাও। বলছে, ওইদিকে গেলে খুঁজে পাবো না। বলছে, কেন? বলছে, আমি বিয়ে করে থেকে কোনোদিনও সোজা চলেনি, ওই জন্য আজকেও ভাবছি যে মরণের পরেও যদি সোজা না চলে, ওই জন্য আমি উল্টা গতিতে ওকে খুঁজছি। তা নারী এমন জাত, এমন কোয়ালিটি আল্লাহ ওদের বানিয়েছে, ওদেরকে আপনি সাবধান করতে পারবেন না, যতই কোরআন হাদিস জান্নাত জাহান্নাম যাই বলেন, ওদেরকে আপনি সোজা করতে পারবেন না। আল্লাহ পর্যন্ত হেরে গেছে, তা আপনি কি করে পারবেন? আল্লাহ পর্যন্ত পারেনি। আল্লাহ যখন জান্নাতে পাঠা আদমকে তৈরি করে রাখলেন, আদমের তখন ঘুম হয় না, উসপিস 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 করছে। আল্লাহ বুঝতে পেরেছে এর একটা ভালো বইয়ের দরকার। আমাদের কি হয় বাড়িতে, সারাদিন কাজ টাজ করার পরে বাড়ি বউ না থাকলে মাথা গরম হয়ে যায় না পুরুষ মানুষের? ঠিক জান্নাতে আদমের আর ভালো লাগে না। তা আল্লাহ বুঝতে পারছে কি একটা বউ দিতে হবে, ভালো একটা বউ দিয়েছে। তা আল্লাহ বলেছে, তোরা দুজনের ভিতরে থাকবি, খাবি দাবি, ঘুরবি বেড়াবি, কোনো তোদের টেনশন নেই। ওই যে গাছ দেখতে পাচ্ছিস, ওই গাছটা ও ধারে পাশে যেন যাবি না, গেলে কিন্তু তোদেরকে জান্নাত থেকে বার করে দেবো। আল্লাহ বলে চলে গেছে, ইবলিস শয়তান এসে বহুকে কয়েছে, গাছের ফলটা দেখ কত সুন্দর, খা খা,
ওর বউকে যখন বলেছে, ওর বউ ওর আদমকে বলছে জান্নাতের ফলটা খেলেই বা দোষ কি, নিশ্চয়ই খুব টেস্ট বেশি, বেশি খেয়ে নিবে, ওই জন্য আল্লাহ খেতে মানা করে দিয়েছে। পটিয়ে পাটিয়ে এদিক ওদিক করে বুঝলে, এই যা ফল খেয়ে নিয়েছে, আল্লাহ চল ফাঁক এখান থেকে বেরো বেরো। তোরা আল্লাহর ওয়ার্ডার পর্যন্ত জান্নাতে ভঙ্গন করে তবে পৃথিবীতে এসেছে, অত সহজ ওদেরকে আপনি সোজা করতে পারবেন? পারবেন না। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের অনেকগুলি আয়াত আপনাদের সামনে বলেছি, যারা আছেন ধৈর্য ধরে বসুন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো বলে এসেছি, ইনশাল্লাহ বলবো। তবে বর্তমান পরিস্থিতি, পশ্চিমবাংলার মুসলমানরা খুব টেনশনে আছে এখন, আপনারা নেই তো মনে হয়, টেনশনে আছেন? এনআরসি আছে? এনআরসি বলছে কিসের ভয়, কিসের ভয়? তা কাগজ ভিড়, এত ভিড় কেন লাইন দিচ্ছে ঠিক করার জন্য? সবার ভয় আছে, এনআরসির আতঙ্কে চলছে মানুষ এখন। পেপার পত্র পত্রিকা দেখছি অনেক মানুষ তো মারাও গেছে ভয়ে, বুড়া মানুষগুলো। এই নিয়ে মুসলমানরা বড় আতঙ্কে। তবে আপনারা কোনোদিন ভেবেচিন্তে দেখেছেন যে এনআরসি হচ্ছে কেন? ভেবেচিন্তে দেখেছেন যে কেন হচ্ছে এনআরসি? ভাবার আপনার সময় নেই, আপনি খান ঘুমান, আপনার কোনো চিন্তা ভাবনা নেই। এনআরসি হচ্ছে কেন এটা মুসলমানদেরকে আগে জানাতে হবে, কেন আমাদেরকে এনআরসি করতে চাইছে। এটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার তামার ছুতর ম্যাতর হানাফি সাফি মালিকি হাম্বুলি দেওবন্দি জামাত ইসলামী পাথর চাপড়ি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফারায়েজি সবাই বাস করছে, সবাই। কাউকে এনআরসির আওতায় আনা হচ্ছে না, কাউকে ভারত থেকে বার করে দেওয়া হবে না। যাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু, সংখ্যায় যারা খুব কম, এদেরকে ভারত থেকে বার করে দেওয়া হবে, এটা আপনারা শুনছেন তাই তো? কেন এটা অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের দেশ, কারণ ওরা যা করবে তাই, বার করে দিবে মুসলমানগুলোকে। আসলে মুসলমানদেরকে বার করবে কেন? কই আদিবাসীদের বলছে না তোমরা বার হয়ে যাও, খ্রিস্টানদের বলছে না তোমরা বার হয়ে যাও, জৈনদের বলছে না তোমরা বার হয়ে যাও, শিখদের কেন বলছে না তোমরা বার হয়ে যাও, মুসলমানদেরকে কেন শুধু বলা হচ্ছে তোমরা বার হয়ে যাও? তা আমরা এত ডিস্টার্ব করছি, এত অসুবিধা করছি যে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে? ঘটনা ওটা নয়। আপনারা জানেন যে আমাদের দেশের একজন মানুষ 11,000 কোটি টাকা চুরি করে পালিয়ে চলে গেছে, শুনেছেন এটা? কি নাম তার? নীরব মোদি। নীরব মোদি 11,000 কোটি টাকা চুরি করে চলে গেছে। আমাদের দেশের কোনো এক সরকার, কোনো এক রাজ্যের সরকার রাজকোষ থেকে অজস্র টাকা নিয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এত টাকা কি করলে, তো বলছে ইতনে রুপিয়ে ভইসে খালিয়া। কে বলুন তো লোকটা, কে এত টাকা কি করলে? বলছে ভইসা খালিয়া। কে? লালু 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 প্রসাদ যাদব। বুঝতে পারছেন না? নীরব মোদি দেশ থেকে চলে গেল, ওকে দেশে ফেরাবার জন্য আবার 1,500 কোটি টাকা খরচা করা হচ্ছে, যাতে দেশের ছেলে দেশে ফেরত আসুক। জনগণের কোটি কোটি টাকা চুরি করলো লালু প্রসাদ যাদব, সে কিছুদিন জেল কাটার পরে আবার ফের দাঁড়িয়ে গেছে, আবার মন্ত্রী হবে। যারা কোটি কোটি টাকা নারদা সারদার কাণ্ডে জড়িত, এরা ভারতবর্ষে থাকবে। কিন্তু ডাক্তার জাকির নায়েক কোনো রাজনৈতিক বক্তা নয়, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেয় মানুষকে, এই লোকটাকে ভারতে থাকতে দেওয়া হলো না। অথচ বাংলাদেশে একজন পতিতালয়ের মেয়ে বললেও ভুল হবে না, তার নাম তসলিমা নাসরিন। ও একটা বই লিখেছে, বইটার নাম ঝুমুর 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 ঝুমুর। বইয়ে উনি লিখছেন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকে, নাউজুবিল্লাহ বলুন। এত বড় কথা, ইসলামকে নিয়ে এত কটূক্তি, এত ভুল ধারণা, এই মহিলাটিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাকে ভারতে কি করে তার মানে ন্যাশনালিটি দেওয়া যাবে, কি করে তাকে রাখা যাবে, এই চিন্তা ভাবনায় দেশ পাগল। অসুবিধা নেই, কিন্তু ডাক্তার জাকির নায়েক শুধু মানুষকে কোরআনের কথা বলে বলে তাকে আজকে দেশ ছেড়ে চলে যেতে হলো, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, তার স্কুল বাজেয়াপ্ত করা হলো, তার পিস টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হলো, তাই না? কারণ কি? কারণ কি? কারণটা আমাদের জানা দরকার কি না? কারণ হচ্ছে এই,
আপনারা যারা বাড়িতে টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন, ডিসকভারি একবার হাত তুলুন তো, তুলুন, লজ্জা নেই, আমি একটা কথা জিজ্ঞেস করব, তুলুন। মানে অনেকজন দেখে লজ্জায় তুলতে পারছে না, যদি গোলমাল হয়ে যায় এরকম ভাবছে, যদি উল্টো পাল্টা কিছু বলে। ডিসকভারি চ্যানেলে সালমান খান শাহরুখ খানকে দেখায়, তার মানে দেখেন গোপাল ভাঁড় জীবনে ডিসকভারি দেখেনি। ডিসকভারিতে কি দেখায়? বাঘ দেখায়, সিংহ দেখায়, হরিণ দেখায়, ভল্লুক দেখায়, বিভিন্ন প্রাণী দেখায়, তাই না? আচ্ছা, যারা ডিসকভারি দেখেন বা দেখেন না, অভিজ্ঞতা সহকারে জানা থাকলে বলুন। আমার সামনে একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া রেখে দেওয়া হলো, একটা হরিণ রেখে দেওয়া হলো, একটা বাঘকে এখানে বলা হলো যে তোমার যেটা ভালো লাগবে সেই প্রাণীটাকে তুমি ধরে খাও। আচ্ছা বলুন তো, বাঘ কোন প্রাণীটার প্রতি বেশি টার্গেট করবে? কথা বলুন, হরিণ। কারণ ওর মাংস খুব টেস্টফুল, ওর মাংস খুব পুষ্টিকর, এই জন্য হরিণের প্রতি আগে টার্গেট। শুনুন, এবার আপনাকে একটা কথা বলি, ভারতবর্ষের মাটিতে হিন্দু বসবাস করে, নরেন্দ্র মোদী তাদের উপর টার্গেট নেই, খ্রিস্টান বসবাস করে তাদের উপরে টার্গেট নেই, টার্গেট মুসলমানদের উপরে। তার কারণ, সারা পৃথিবী আজকে জেনে গেছে মুসলিমদের কাছে একটা পুষ্টিকর ধর্ম আছে, একটা পুষ্টিকর কেতাব আছে, তার নাম হচ্ছে আল কোরআন। এর ছত্র ছায়াতে যারা গেছে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য। ডাক্তার জাকির নায়েককে এই কারণে ভারত থেকে পাড়িয়ে দেওয়া হলো, যারা বলছে 2021 সালের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, তাদের মাথা চুল উঠে যাচ্ছে যে ডাক্তার জাকির নায়েককে যদি 21 সাল পর্যন্ত দেশের মাটিতে রেখে দেওয়া হয় তাহলে সারা ভারত বিপরীত দিক ইসলাম ধর্মে রূপান্তরিত হতে পারে। এই কারণে চালাকি করে, দুনম্বরি করে, কৌশল করে ভারত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। সারা পৃথিবীর আপনি সমীক্ষা জানেন, এই কথাগুলো একটা একটা কথার ওজনে 1 কুইন্টাল করে আপনি নিতে পারছেন কি জানি না, আপনার এটা হুঁশ আছে? আপনি সমীক্ষা জানেন সারা পৃথিবীর? সারা পৃথিবীর সমীক্ষাতে বলছে আমেরিকা আগামী 21 বছরের মধ্যে গোটা আমেরিকাটা ইসলাম গ্রহণ করবে। বলুন ইনশাল্লাহ, ইসলাম গ্রহণ করবে গোটা আমেরিকা, সমীক্ষাতে বলছে। কারণ বলছে আমেরিকাতে যে সমস্ত মহিলারা রাতের বেলা বেশ্যাখানাতে গিয়ে উলঙ্গ হয়ে ড্যান্স করত, যে সমস্ত মেয়েরা নাইট ক্লাবে গিয়ে মদ্যপ অবস্থাতে ড্যান্স করত, সেই সব মহিলারা আজকে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে, তারা আজকে পবিত্র আল কোরআন তেলাবাত করে, তার মানে মতলব বুঝে, তারা ওই বেশ্যাখানার মহিলারা আজকে নাকাব পরে হেজাব পরে ঘুরছে। বলুন সুবহানাল্লাহ, তারা আজকে ঘুরছে, ঘুরছে তারা নাকাব পরে, বোরখা পরে ঘুরছে তারা। আর একটা কারণ বলে দিই, মুসলমানদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে কেন? মুসলমানদেরই তো দেশ এটা, তোমার এ দেশে আছে কি যে তুমি আমাকে যেতে বলছো? তুমি ভারতের ইতিহাস জানো? যারা জেনারেল শিক্ষিত মানুষ আপনাদেরকে বলছি ভালো করে শুনুন, ইতিহাস স্কুলে পড়ানো হয়? আমাদের স্কুলে তো যা পড়ানো হয় সব আজে বাজে, ইমান নষ্ট করা পড়ানো, ইমান নষ্ট করা পড়ানো। আমি আরবি শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে বাংলাটাকে ছোট করছি না, আমাদের স্কুলে যে ইতিহাসগুলো পড়ানো হয় ঠিক ইতিহাস পড়ানো হয় না? দুটো একটা ভুলের কথা আপনাকে বলি, আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুল থেকে পড়ে এসেছে, ওর নাম হচ্ছে মেরি, ওর নাম কি? মেরি। ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি। ওর জন্ম কোথায়? বলছে বেতলেহেমে জন্ম, এটা স্কুলের ইতিহাস বলে। কোরআন কি বলছে? কোরআন বলছে ওর নাম মারিয়াম, কোরআন বলছে ওর নাম মারিয়াম। আর কি বলছে? না ওর মায়ের নাম, ওর নাম ঈসা। ওর জন্ম কোথায়? না বলছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়। আচ্ছা বলুন তো, কোরআনের সঙ্গে আমাদের স্কুলের ইতিহাসের কোনো মিল আছে? আছে নেই? আপনি ভারতবর্ষের ইতিহাস দেখুন, সারা ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করা হয়েছিল, সারা ভারতবর্ষে ইংরেজরা যখন গোয়েন্দা বিভাগ পাঠিয়েছিল যে যাও তো দেখি আমাদের বিরোধিতা করছে কারা, ভারত থেকে আমাদের চলে যেতে হবে এই হুঙ্কার কারা দিচ্ছে, তখন রিপোর্ট পেশ করা হলো ইংরেজদের ম্যানেজারদের কাছে, সেটদের কাছে, যে আমাদের দেশে থাকতে দেওয়া হবে না, বিরোধিতা মাস্টারেরা করছে না, প্রফেসর বিরোধিতা করছে না, বিরোধিতা করছে মৌলবী সাহেবরা, কিছু দু পাতা পড়া মৌলবী, ওরা ভারত স্বাধীনতা করবে বলে উঠে পেড়ে লেগেছে, ওরা আমাদের দেশ ছাড়া করবে। রাত 12টা থেকে শুরু করে রাত 3:10 পর্যন্ত এক নাগাড়ে 3 ঘন্টাতে তাদের কামান, তাদের সেনাবাহিনী, তাদের অজস্র মানে যন্ত্রপাতি হিংস্রতার মাধ্যমে তারা 40 থেকে 46 হাজার আলেমকে
দিল্লির খান্দ মানে চাঁদনি চক থেকে দিল্লির খায়বর পর্যন্ত প্রত্যেক রাস্তার গাছের ডালে ডালে আলেমদেরকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। সারা ভারতবর্ষে ইতিহাস লেখা হয়েছে ভারত স্বাধীনতার, মাওলানা ইসমাইল অমৃতসরীর নাম লেখা হয়নি, ফজলে হক খায়রাবাদীর নাম লেখা হয়নি, মাওলানা আশফাকুল্লাহর নাম দেখতে পাওয়া যায় না, মাওলানা ইসমাইল ত্রিশলীর নাম লেখা হয়নি, মাওলানা আরিফ বিল্লাহ খান তার নাম লেখা হয়নি, তোবরেজ আলী মিয়া তার নাম লেখা হয়নি। ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম হিসাবে নাম লেখা হয়েছে বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল, ক্ষুদিরাম, এরা নাকি দেশ স্বাধীন করেছে। ইতিহাস প্রমাণ করে সারা পৃথিবীতে এই ইতিহাস পাওয়া যাবে যে ভারত যখন স্বাধীন হয় প্রথম এক রাত্রিতে 40 থেকে 46 হাজার আলেমকে গাছের ডালে ফাঁসি দেওয়া হয়েছিল। তারা ছিল ইমামদার, আলেম, কোরআনের হাফেজ। এটা ভারত স্বাধীনতার প্রথম আমাদের অবদান। দুই নম্বর অবদান, কিছুদিন আগে আপনারা দেখেছেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, দেখেছেন তো এটা? আরে কথা বলুন, দেখেছেন? দেখেছেন, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। কেন? বলছে ওখানে রামের জন্ম হয়েছে। রামের একটা কথা আপনাদেরকে বলি, আলোচনা আমি শুরু করিনি, একটু পরে করছি, এটা আমার জাতিকে বলার কারণ আছে। বলছে কেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, ভাঙবে কেন? বলছে না, ওখানে রামের জন্ম হয়েছে। আচ্ছা, আপনারা বুঝে উত্তর দেবেন, বালাগাছির একটা মেয়ের পেটে বাচ্চা, সেই মেয়েটার বাচ্চা দেওয়া জন্ম দেওয়ার বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, ওই মেয়েটা কি বাচ্চা জন্ম দিতে মসজিদে যাবে? কথা বলুন, যাবে? যাবে না। কোনো হিন্দু মেয়েরই যদি হয়, সেই মেয়েটা নার্সিংহোম হসপিটালে কোথাও না গিয়ে সে কি মন্দিরে যাবে বাচ্চা জন্ম দিতে? যাবে না, কোনোদিন নয়। কারণ সারা পৃথিবীর নারী পুরুষ জানে মন্দির এবং মসজিদ একটা তীর্থস্থান, পবিত্র জায়গা, এটা বাচ্চা জন্ম দেওয়ার জায়গা নয়। বলছে এখানে রামের মায়ের তালে যখন বেদনা ওঠে, অন্য কোনো জায়গা ছিল না, মন্দিরে গিয়ে জন্ম দিতে হলো? রামের মায়ের মন্দিরে জন্ম হয়েছিল, মেনে নিলাম রামের জন্ম মন্দিরেই হয়েছে, মেনে নিলাম, ওটা যুক্তি তর্ক তো মেনেই নিলাম। এবার একটা কথা বলি, পৃথিবীতে যত মনীষী এসেছে প্রত্যেক মনীষীদের জন্ম এবং মৃত্যুর তারিখ জানা যায়? জানা যায় কি যায় না? যায়। রবীন্দ্রনাথ কত সালে জন্ম, কত সালে মৃত্যু, এটা জানা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সালে জন্ম, কত সালে মৃত্যু, ইতিহাস জানা যায়। নজরুল কত সালে জন্ম, কত সালে তার মৃত্যু, ইতিহাস জানা যায়। প্রফুল্ল কত সালে জন্ম, কত সালে মৃত্যু, ইতিহাস পাওয়া যায়। দীনেশ ত্রিবেদীর কত সালে জন্ম, কত সালে মৃত্যু, ইতিহাস পাওয়া যায়। কিন্তু রাম জন্ম নিয়েছে রাম মন্দিরে, এটা ইতিহাস পাওয়া গেল। অথচ রাম মারা গেছে কোথায়, এর ইতিহাস ভারতবর্ষের কোনো বইয়ে লেখা হলো না। মুসলমানরা যখন প্রতিবাদ করতে গেল, তখন বলা হচ্ছে ভগবান কোনোদিন মরে নাকি, তা তার মৃত্যুর ডেট পাওয়া যাবে? তা আমি সেই সমস্ত অশিক্ষিত মানুষদেরকে বলতে চাই, সেই সমস্ত অশিক্ষিত মানুষদেরকে বলতে চাই, তোমার ভগবান যখন মরে না, তা তোমার ভগবানের যখন এতই পাওয়ার, তা তোমার ভগবান মেয়ে ছেলের পেটে কেন ছিল? তোমার ভগবানের যখন এত পাওয়ার। আরও একটা কথা আপনাকে হুঁস ফেরানোর জন্য বলছি, আমি মাওলানা মমতাজুল ইসলাম সর্দার সাহেব লোকটা ভালো মানুষ, আমার বাপের থেকেও অনেক বয়স বেশি, আমার দাদুর বয়সের, বুঝলেন? তা উনি আমাকে ভাই বলেন, সেই হিসেবে দাদু হিসাবে বলছে আদর করে। এই লোকটার 5 কাঠা জমি ছিল বালাগাছিতে, আমি সেটা জোর করে দখল করেছি, জোর করে লাঠি পাটির ক্ষমতার কারণে জোর করে দখল করেছি। দখল করে কি করেছি? একটা মসজিদ করেছি। আচ্ছা বলুন তো আপনারা, আমি সেই মসজিদটা যদি জোর করে কারোর জায়গার উপরে করি, আপনারা সেই মসজিদে নামাজ পড়বেন কি পড়বেন না? বুঝে বলুন, জোরে বলুন, পড়বেন না। তার মানে জোর করে মসজিদ করলে, জায়গা দখল করে নিলে ও মসজিদে নামাজ হয় না? হয়? হয় না। মুসলমান সারা ভারতবর্ষ রাজত্ব করেছে 750 বছর। কত বছর? 750 বছর। 750 বছর ইতিহাসের পাতাতে আপনি একটা দেখাতে পারবেন না যে মুসলমানরা একটা মসজিদ, একটা মন্দিরের ইট খুলে দিয়েছে, এটা আপনি দেখতে পারবেন না। 435 বছর বয়স, 435 বছর বয়স ইতিহাস বলছে। কোন মন্দিরের? না এই যে আপনার দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, দক্ষিণেশ্বরে মন্দির রেল লাইনের ধারে প্ল্যাটফর্মের একদম গঙ্গার পাড়ে, এই মন্দিরটার বয়স প্রায় 435 থেকে 450 বছর। 450 বছর আগে মুসলমানরা সারা ভারত রাজত্ব করেছে। 750 বছরে যদি মুসলমানরা চাইতো সারা ভারতবর্ষে একটা মন্দির রাখবো না, তাহলে ভারতবর্ষে
মন্দির জিরো থাকতো, জিরো একটাও মন্দির থাকতো না, ইতিহাস সেটা প্রমাণ করে না। মুসলমানরা ভালো, মুসলমান মন্দির আঘাত করেনি, কারণ এদের ধর্মগ্রন্থে বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হে নবী আপনি বলে দেন তাদেরকে, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। মুসলমান কারো ধর্মে তো আঘাত করে না, মুসলমান কোনোদিন মসজিদা মন্দিরে আঘাত করে না, ওই জন্য একটা মন্দির ভারতবর্ষে ভাঙা হয়নি। কিন্তু ভারতবর্ষের ইতিহাস কলঙ্কিত, ভারতবর্ষের উচ্চ শ্রেণীর মানুষদের মুখ কলঙ্কিত, সারা পৃথিবীর মানচিত্রে ভারত কলঙ্কিত, যে তারা জোর করে বুলডুজার দিয়ে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। এটা পরিকল্পনা করে, এটা পরিকল্পনা করে। পৃথিবীর কোন মুসলমান, এটা আমার ইমানের সাথে বিশ্বাস, কারুর জমি দখল করে কোনোদিন মসজিদ করতে কি পারে না। রাম মন্দির ভেঙে দিয়ে মুসলমান মসজিদ করেছে, এটা মিথ্যা ইতিহাস, এটা মিথ্যা কথা। যদি বলেন ভারত থেকে আমরা চলে যাব, মানে আপনি জানেন সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী যত জিনিস আছে সব মুসলমানদের, এটা আপনার জানা আছে? আপনার জানা নেই। দিল্লি জামে মসজিদ একটা দর্শনীয় জায়গা কিনা? এই বাচ্চারা এই কথা বলিও না, দিল্লি জামে মসজিদ একটা তীর্থস্থান ধরে নিন, পৃথিবীর সমস্ত মানুষ ওখানে আসে দেখতে। আমিও গেছি এই মসজিদে, আপনারা কারা গেছেন দিল্লি জামে মসজিদ? কারা রাখুন, দিল্লি জামে মসজিদটা খুব বড় নয়, ভিতরের জায়গাটা বড় নয়, বাইরের বারান্দাটা অনেক, তাই না? যারা গেছেন আপনারা জানেন, পৃথিবীর যে প্রান্তে থেকে মানুষ আসুক ওখানে নিয়ম আছে, মেয়েরা কিন্তু বোরখা সাইটে ভাড়ায় পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, ঠিক বলছি কি না? বোরখা পরে যারা ফরেন তারা বোরখা পরে ওর ভিতরে ঢোকে। যাই হোক, দিল্লি জামে মসজিদ এটা মুসলমানদের মসজিদ, লাল কেল্লা এটা মুসলমানদের, আর কুতুব মিনার মুসলমানদের, তাজমহল মুসলমানদের, ভারতবর্ষের বড় বড় জিনিস সব তো মুসলমানদের, তাই না? এবার পশ্চিম বাংলার কথা বলি, পশ্চিম বাংলা মুসলমানদেরকে কেন ভারত ছেড়ে চলে যেতে হবে, আমাদের কি আছে পশ্চিম বাংলায়, তাহলে একবার ইতিহাস জেনে নাও। যদি বলছেন আপনি কোথায় পেলেন, কোথায় পেলেন প্রমাণ যদি দেখাতে না পারি এই এলাকাতে জীবন আর আসবো না, প্রমাণ যদি করতে না পারি আমার এই কথাগুলোর, এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সারা পৃথিবীর মানুষ আমার এই ভিডিও দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে আমার এই ভিডিও, সারা পশ্চিম বাংলার শিক্ষিত মানুষদের কাছে এটা আমার চ্যালেঞ্জ থাকলো, যদি দেখাতে না পারি জীবনে এই এলাকাতে আসবো না। পশ্চিম বাংলার মুসলমান চলে যাবে মানে নরেন্দ্র মোদী অমিত শাহর বাপের দেশ নয়, বাপের বাংলা নয়, বিজেপির বাপের দেশ নয়, এটা মুসলমানদেরকে চলে যেতে হবে। তুমি জানো মুসলমানদের কত সম্পত্তি আছে সারা পশ্চিম বাংলাতে? কলকাতার কত সম্পত্তি একটা দুটো করে আপনাকে হিসাব দিই, যেখানে কলকাতায় নেতা কেথারা প্লেনে করে নামে, অমিত শাহ যেটায় নামে, দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, খেপা কোথাকারে বোকা, ওটা মুসলমানদের সম্পত্তি, 57.5 বিঘা, কেউ বলেছে 42 বিঘা জমি, কেউ বলেছেন 41 বিঘা জমি, এয়ারপোর্টের ভিতরে মুসলমানদের আছে, মুসলমানদের জমি আছে। প্রমাণ স্বরূপ আপনি দেখতে পারেন এয়ারপোর্টের ভিতরে একটা ছোট্ট মসজিদ করা আছে, আছে না নেই? আছে না নেই? জোরে বলুন আছে না নেই? আছে। মুসলমানদের যদি সম্পত্তি না হবে এয়ারপোর্টের ভিতরে মসজিদ থাকতো না, নিশ্চয়ই কোনো না কোনো দিন ওটা মুসলমানদের সম্পত্তি ছিল। 41 বিঘা জমি আছে মুসলমানদের সম্পত্তি। নাম্বার 2, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর, এটা মুসলমানদের সম্পত্তি, ওয়াকাবের সম্পত্তি। আর টিপু সুলতান মসজিদ মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতান মসজিদের চতুর্দিকে যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিং মুসলমানদের সম্পত্তি। আপনি মোহনবাগান বলুন, ইস্ট বেঙ্গল ক্লাব বলুন, এটা ওয়াকাব বোর্ডের উপরে সম্পত্তির উপরে অবস্থিত। আর একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন ভালো করে, কলকাতা নেতাজি ইন্ডিয়া স্টেডিয়াম যেটা আছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তির উপরে অবস্থিত। কলকাতা দ্বিতীয় সেতুর বাম দিকে যে নবান্ন তৈরি করা হয়েছে, নবান্ন, এটা মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত। আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত। ইডেন গার্ডেন যেখানে প্রীতি জিন্টার, শাহরুখ খান, সালমান খান কোটি কোটি টাকার যেখানে ক্রিকেটের জুয়া খেলছে, কোটি কোটি টাকার সম্পত্তি ইডেন গার্ডেন, ওটা মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত। আরও আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, যেখানে কলকাতায় সিনেমা তৈরি হয় জায়গাটার নাম কি? টালিগঞ্জ। আসলে জায়গাটার নাম আপনি জানেন? এই জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম তাহের আলীগঞ্জ। 750 বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি। কত বিঘা বললাম? 750 বিঘা। ইমাম ভাতা দেওয়া যাবে না, এটা অসাংবিধানিক। এই বলে যারা কলকাতা হাইকোর্টে মামলা করলো, হাইকোর্ট মামলা রায় দিল ইমাম ভাতা দেওয়া যাবে না, পশ্চিমবাংলা সরকার, তিনি বলেছেন মমতা ব্যানার্জি, যদি
তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চল রে, যদি মানাও করে দেয় হাইকোর্ট আমি শুনবো না, ইমামদের ভাতা দিয়েই যাব। কিছু ইমামরা এখন পাচ্ছে, কিছু ইমামদের ভাতা বন্ধ হয়ে গেছে, ওটা রাজনৈতিক বিষয় আমি বলবো না। যে কলকাতা হাইকোর্টে বসে ইমাম সাহেবদের ভাতা কেটে দেওয়া হলো, দেওয়া যাবে না বলে পার্লামেন্টে বিল পাস করা হলো, ওই হাইকোর্টটা ওয়াকাফ সম্পত্তির উপর অবস্থিত। যদি বলছেন আপনি এসব ইতিহাস পেলেন কোথায়, আমার অত বাপের বুকের পাটা নেই যে আপনাকে যা ফালতু কথা বলতে আসবো। আমার মতো কত ঘি খেয়ে নেওয়ালা মানুষ এখানে বসে আছে, আমি তো ছোটখাটো বিদ্যার মানুষ, অনেক সাহিত্যিক পণ্ডিত দার্শনিক ঐতিহাসিক বসে আছেন। আসুন এখানে আপনি আমার সঙ্গে লেগে যান যে আপনি কোথায় পেলেন। বলবো কলকাতার একজন বিখ্যাত লেখক, তার নাম আবু রিদা, নাম শুনেছেন আবু রিদা? ওনার বই থেকে নকল করে আমি আপনাকে বলছি, আমি পড়ে এসে তবে বলছি, আপনি না পড়ে যেন আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না, না পড়ে আপনি আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। পশ্চিমবাংলা মুসলমান কোথাও যাবে না, টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। এনআরসি হবে না, হবে না, হবে না, এটাই চূড়ান্ত, ইনশাল্লাহ বলছি এনআরসি হবে না, আপনারা টেনশন করবেন না, অত সহজ নয়। পশ্চিমবাংলা তো অন্তত পক্ষে হবে না, যদি বলেন মৌলিস আসামে হয়ে গেল, আসামের ব্যাপারটা ভিন্ন ব্যাপার, আসামের আর বলতে গেলে অনেক ইতিহাস, আসামের কথা বলছি না, আপনি পশ্চিমবাংলার, তবে আপনি আমার জাত ভাই, আপনি আমার ইমানওয়ালা ভাই হিসাবে আপনাকে দুটো জিনিস কথা আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। এক, গ্রামের সর্দার সাহেব মসজিদে কোনো অপরিচিত লোক যদি আসে ঢুকতে দেবেন না তাকে, এলাকায় যত মাদ্রাসা আছে কোনো অপরিচিত লোক যদি মাদ্রাসায় রাত্রি যাপন করতে চায় এই মুহূর্তে যে আমি মোসাফির বা আমি মেহমান, কোনো মানুষকে মসজিদে আশ্রয় দিবেন না রাতের বেলা, এটা আপনার কাছে আমার হুঁশিয়ারি থাকলো। খুব একান্ত ভাবে যারা পরিচিত জানেন চেনেন আত্মীয় স্বজন তাদেরকে থাকতে দেবেন, মসজিদে কাউকে স্থান দেবেন না, মাদ্রাসায় কাউকে থাকতে দেবেন না। নাম্বার দুই, পুরুষ মানুষরা যখন বাড়ি না থাকবে, মহিলারা আপনাদের কাছে ছদ্মবেশে বিজেপির কিছু চেলা গুন্ডারা আসতে পারে, ভিখারির ছদ্মবেশে আসতে পারে, তাদেরকে বাড়িতে ঢুকতে দিবেন না। ভিখারি যদি অপরিচিত হয় ঢুকতে দিবেন না, ভিখারিকে পর্যন্ত ঢুকতে দেবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। পরিচিত মানুষ প্রতি সপ্তাহে সপ্তাহে আসে ভিক্ষা করতে, তাকে আপনি জানেন, তাকে আপনি চেনেন, তাকে বাড়িতে ডেকে বসান, ভিক্ষা দেন, অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার তিন, যেখানেই রাস্তাঘাটে বার হবেন আই কার্ড আধার কার্ড রেশন কার্ড প্রমাণপত্র আপনার কাছে নিয়ে বার হবার চেষ্টা করবেন। নাম্বার তিন, ট্রেনে বাসে কখনো রাজনৈতিক কোনো গল্প করবেন না, আপনাকে যেন দেখে বা আপনার কথাতে যেন কেউ বুঝতে না পারে যে এই লোকটা মুসলমান বা এই লোকটা মানে এই রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত, এরকম কাজ করবেন না, ধরে কোনো কথা হবে না, টুক করে ধরে বার করে দিবে, জেলখানাতে পৌঁছে যাবেন আপনি। প্রমাণ আছে, অনেক প্রমাণ। কলকাতা আপনি খবর রাখেন না? আপনি তো ভাত খান আর ঘুমান, আপনি পেপার টেপার পড়েন, খবর রাখেন? মুর্শিদাবাদ জঙ্গিপুরের তিনজন হাঁড়ি ব্যবসায়ীকে কলকাতা পাক সার্কাস থেকে ব্যবসা করে ফেরি করে ফিরছিল, তাদেরকে রাস্তাতে ছেলে ধরা সন্দেহ করে তিনজনকেই বাঁশ দিয়ে লাঠি দিয়ে মেরে তাদেরকে জানে মেরে ফেলে দেওয়া হয়েছে, এটা আপনারা শুনেছেন? ছেলে ধরা সন্দেহ করে, আল্লাহর কসম করে বলছি মিথ্যা নয়, আমি আমার গ্রামের কথা বলছি, আমার বাজারের কথা বলছি। আপনি এক্ষুনি ইউটিউব সার্চ করুন, এক্ষুনি সার্চ করুন, আপনি দত্তপুকুরের ঝামেলা বলে লিখুন, তাও বার হয়ে যাবে, হিন্দু মুসলিম দত্তপুকুর সংঘর্ষ লিখুন, এক্ষুনি বার হবে। আমার গ্রামে এখন 144 ধারা চলছে, আমার গ্রামে একটা মুসলমানদের ছেলে মেলায় গিয়েছিল বেড়াতে, কয়েকটা হিন্দু বিজেপির দালালেরা বলেছে আমাদের মেয়ের দিকে তাকিয়েছে বলে তাকে মেরেছে, কেলাপে গিয়ে মেরেছে, মেরে দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে পাখার সঙ্গে। আপনি এক্ষুনি ইন্টারনেটে দেখতে পাবেন ঘটনা সত্য না মিথ্যা। পরিকল্পনা করে মুসলমানদেরকে মারা হচ্ছে, খুব সাবধান আপনাকে করে দিয়ে গেলাম, এনআরসির ব্যাপারে টেনশন করবেন না। তবে এনআরসি হচ্ছে কেন এটাও তো জানা দরকার, কেন শুধু মুসলমানদেরকে এনআরসির আওতায় আনা হচ্ছে এটাও তো জানা দরকার আছে, এনআরসির আওতায় মুসলমানদেরকেই বা কেন শুধু আনা হচ্ছে এটা জানা দরকার। এবার আপনাকে বলি, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ধরুন দাদা, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম,
হাঁটতে হাঁটতে কিছু যুবক ছেলে তারা বল খেলছিল, বল বল খেলতে খেলতে এই দিক দিয়ে দশজন ছেলে এগারো জন ছেলে লাথি মারছে, বলটা ওই দিকে চলে যাচ্ছে, আবার ওই দিকে লাথি মারছে, বলটা এই দিকে চলে আসছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলটা আমার সামনে এসে পড়ল। আমি বললাম, বল তুই এত কিভাবে জন্ম নিয়েছিস যে তোকে এত লাথি ঘুষি খেতে হচ্ছে? যেদিকে যাচ্ছিস তোকে লাথি মারছে, তোর উপরে কেউ দয়া করে না, কি তোর কপাল খারাপ? বল তখন বলছে, মৌলভি সাহেব আপনাকেও বুঝিয়ে দিতাম, আর এগারো জন করে ২২ জন যুবককে আমি বুঝিয়ে দিতাম, আমাকে লাথি মারা কত জ্বালা, কিন্তু বোঝাতে পারছি না, এই কারণে আমার ভিতরে যদি লোহা ভরা থাকতো, আমার ভিতরে যদি তামা ভরা থাকতো, আমার ভিতরে যদি পাথর ভরা থাকতো, আমার ভিতরে যদি সীসা ভরা থাকতো, তাহলে আমি এগারো জন করে ২২ জন যুবকের গোড়ালিকে ভেঙে চুরমার করে দিতে পারতাম, কিন্তু একটাই মাত্র জন্মের সময় ভুল কাজ করেছি, কোম্পানি আমার ভিতরে হাওয়া ভরে দিয়েছে, এই কারণে আমাকে মারতে ওদের সুবিধা হচ্ছে। কি বলছি বুঝলেন না? তা মুসলমানদের মারতে সুবিধা হচ্ছে একটা মাত্র কারণে, বলবো কারণটা কি বলবো? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোদের চিন্তাও থাকতো না, তোদের ভয়ও থাকতো না, তোদের চিন্তাও থাকতো না, তোদের টেনশন থাকতো না, তোদের ভয়ও থাকতো না। কি করলে ভয় থাকতো না? আল্লাহ বলছে, সারা পৃথিবীর যত শক্তি, সারা পৃথিবীর যত ক্ষমতা তোদের হাতে আমি তুলে দিতাম, যে যা তোরা রাজত্ব কর, ইন কুনতুম মুমিনিন। আলেমরা আছেন বুঝবেন, ইন শর্তিয়া, আল্লাহ এখানে শর্ত দিচ্ছেন একটা, তোমরা যদি মোমেন হয়ে যাও তাহলে তোদের আর কেউ মারতে পাবে না। মুসলমান মোমেন হয়েছ? ইমান আছে? আছে ঠিকঠাক। আবার যদি কারো ইমান আছে তো পোকা লাগা ইমান, ইমানে পোকা লেগেছে। চাষিরা যেমন চাষ করে ধানে গমে রাইতে পোকা লাগে, তেমন মুসলমানদের ইমানে বর্তমানে পোকা ধরে গেছে, তাই না? পোকা ধরেছে। আমি আর একটা কোরআনের আয়াত পড়েছি, আয়াতটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই আয়াতটার মানেটা বলে দিই, বাংলাটা বলবো আমি, কথা বলবো সুরা মানে বাকারা থেকে, এইগুলো আপনাকে আগে থেকে সাজিয়ে নেওয়ার জন্য বলছি। আল্লাহ বলছেন, নবী ওদেরকে আপনি বলে দেন, ওদেরকে আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় তাহলে আপনার অনুসরণ করতে হবে, আপনাকে আনুগত্য করা লাগবে, তাহলে আমার ভালোবাসা তারা পাবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে মেনে চলতে হবে? কাকে? আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে মেনে চলতে হবে? নাবিজিকে মানতে হবে। যারা এখানে আছেন কেউ আল্লাহকে দেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তুমি যদি তাকে অতিরিক্ত ভালোবাসো তুমি তার সামনে যেও না। ভালোবাসার মানুষকে ভোলা যায় না, ভোলা যায়? প্রেম বিনা কেও প্রাণে বন্ধ রে, প্রেম বিনা কেও প্রাণে বন্ধ রে, থাকতে পারে না। প্রেম বিনা কেও প্রাণে বন্ধ রে, থাকতে পারে না। মুসা নবী প্রেম করিল তুর পাহাড়ে চলে গেল, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না, ওটা প্রেমের ছলনা। প্রেম বিনা কেও প্রাণে বন্ধ রে, থাকতে পারে না। ভালোবাসার মানুষকে থেরে ছাকা যায়? যায় না। তা আপনার যে আল্লাহ যে বলছেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তা আপনাকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন কি করে? আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, তা সে বলছে রবিবারের দিন আমি একটু বাপের ঘরে যাব, আব্বাদের বাড়ি যাব রবিবারের দিন। আপনি বলছেন, এই রবিবারে যাওয়া হবে না,
ও আপনার কথা শুনল না, রবিবারই চলে গেল। আচ্ছা বলুন তো, ও যে আপনাকে ভালোবাসে এটা প্রকাশ হলো? প্রকাশ হলো? আপনার কথা মেনে চলে না তো আপনাকে ভালোবাসবে কি করে? জি, ভালোবাসা মানে মেনে নিতে হবে। ভালোবাসা মানে কি? মেনে নিতে হবে। তারপরে আল্লাহ বলছেন, যদি আমার ভালোবাসা পেতে চাই আমার নাবিকে মানা লাগবে।